ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি বিমান হামলার শিকার হয়েছে। একথা প্রায় সকলেই জেনে গেছেন। নতুন খবর হলো, দেশটিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে 18 বছরের এক বাংলাদেশি তরুণ। এর আগে এই হামলার ঘটনায় নিহত হয়েছেন থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমান, আহত হয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসিফ মোহাম্মদ আসিফ সহ আরও 3 নাবিক। বাকি নাবিকেরা জাহাজের কেবিনে অবস্থান করছেন বর্তমানে। স্থানীয় সময় গত বিকেল 5:20 এ হামলা হয়। সূত্রে জানা যায়, বোমার আগুনে জাহাজের কিছু অংশ পুড়ে ছাই হয়ে যায়। বর্তমান আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন নাবিকরা, তবে আতঙ্ক শেষ হয়নি। এ বিষয়ে জানতে চাইলে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লাইলা রহমান গণমাধ্যমকে বলেন, আমরা জানতে পেরেছি জাহাজে হামলা হয়েছে, বিস্তারিত জানার চেষ্টা করছি। আর এরই মধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেনের হয়ে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুবক মোহাম্মদ তাইব। মা বাবার নিষেধ অমান্য করেই ইউক্রেনের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই তরুণ যুদ্ধে যাওয়ায় পরিবারের লোকজন এবং স্বজনরা খুবই উদ্বিগ্ন। গাজীপুরের কাপাসিয়ার ব্যবসায়ী হাবিবুর রহমান দীর্ঘদিন থেকে বসবাস করছেন ইউক্রেনে। তার 2 ছেলে তাইব ও কারিম। কিয়েভস্কি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়ুয়া তাইব ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন। এ খবর শুনে তার দাদিসহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উৎকণ্ঠায় রয়েছেন। আইবুর রহমান বলেন, 1990 সালের 27 নভেম্বর আমি ইউক্রেনের উদ্দেশ্যে দেশ ছাড়ি এবং সেখানের এক নারীকে বিয়ে করি। সংসারে মোহাম্মদ তাইব ও মোহাম্মদ কারিম নামে 2 সন্তানের জন্ম হয়। তিনি বলেন, আমার বড় ছেলে তাইব ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গেছে। তাইব ওই শহরের কিয়েভস্কি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়ে। রাশিয়া যেদিন ইউক্রেনে অ্যাটাক করেছে, ওরা অনলাইনে খবর দেখেছে অ্যাটাকের। যেদিন রাশিয়া বোম্বিং শুরু করেছে, ওই দিন সকালে সে যুদ্ধে চলে গেছে। সে বলেছে, আমাদের দেশ ধ্বংস করে ফেলছে, আমাদের দেশে রাশিয়ার শত্রু ঢুকছে, আমি আর ঘরে বসে থাকব না, আমি অস্ত্র ধরব, আমি এই দেশের নাগরিক, এটা আমার নৈতিক কর্তব্য, আমি আমার দায়িত্ব পালন করব, আমি আর সহ্য করতে পারছি না। গাজীপুরের হাবিবুর রহমান আরও বলেন, তার ছেলেকে নিয়ে যেমন দুশ্চিন্তা রয়েছেন, তেমনি গোটা পরিবারও রয়েছেন যুদ্ধ যন্ত্রণায়। তাদের ঘরে পর্যাপ্ত নগদ অর্থ থাকলেও খাদ্য সংকটে পড়েছেন। বসবাসরত মারণাস্ত্রের হামলায় বারবার প্রকম্পিত হয়ে উঠেছে গোটা শহর, আর নির্ঘুম রাত কাটছে তাদের। তাইবের বাবা আরও বলেন, আমি ও আমার স্ত্রী মিলে তাকে অনেক বারণ করেছি, কিন্তু সে আমাদের কথা মানেনি। না মেনে সে বলেছে, তোমরা আমাকে বারণ করো না, তোমরা আমাকে দোয়া করো। যাওয়ার সময় সে বলেছে, এই মুহূর্তে আমি আর ঘরে বসতে থাকতে পারবো না, কারণ আমার এটা কর্তব্য এবং দায়িত্ব, আমার উপর এটা ফরজ হয়ে গেছে দেশ শত্রুমুক্ত করার জন্য। আমি যখন বাড়িতে আসব, তখন আমি বীরের বেশে আসব, না হয় লাশ হয়ে ফিরব। গাজীপুরের কাপাসিয়া উপজেলার স্থানীয়রা জানিয়েছেন, হাবিবুর ইউক্রেনে পড়েছেন যুদ্ধ পরিস্থিতিতে। এলাকার সবাই চাইছে তাদের প্রিয় মানুষ হাবিবুরের পরিবারের লোকজন নিরাপদ থাকুক, সুস্থ হয়ে আবার ফিরে আসুক এই বাংলার মাটিতে। তাইবের জন্ম কিংবা বেড়ে ওঠা কোনোটাই বাংলাদেশে না হলেও তার শরীরে বইছে একজন বাংলাদেশেরই রক্ত। আর বাঙালিরা তো বীরের জাতি, মা খ্যাত দেশকে বাঁচাতে এরা কখনোই পিছপা হতে পারে না। বিশেষ করে 18 বছর বয়সের কোনো তরুণের পক্ষে এটা তো পুরোপুরি অসম্ভব। পরিবারের শত বাধার পরও যা পারেননি 18 বছরের তাইব, তাই তো কবি সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় বলেছেন, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সেই অহরহ, বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। সুপ্রিয় দর্শক, একজন বাবা হিসাবে হাবিবুর রহমান তার ছেলের যুদ্ধে জড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করতে পারছেন না, এটা খুব স্বাভাবিক। তবে 18 বছর বয়সী তাইবের যুদ্ধে নামার ঘটনাটি আপনি কিভাবে দেখছেন? তার এই সিদ্ধান্তকে আপনি সমর্থন করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার অভিমত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।